আগামী মনসুন তো অলরেডি আমাদের পশ্চিম সারা ভারতবর্ষে মনসুন কভার করে গেছে, এটা তো গতকাল আপনারা খবরেও দেখেছেন। তো একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে, ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে, তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিল্টও করছে। এখন যেমন ওই সাইসারটা 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার, এখন অ্যাজ অন টুডেস ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে, তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন 24 ঘন্টা বা 48 ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল, করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল, তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই, তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না আর কি। এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে, এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনসিটু ডেভেলপমেন্ট, মানে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে, এর আগে যেটা হয়েছিল, এর আগে 2-4 দিন আগে হয়েছিল না একটা, তো ওটা তো ওইরকমই ছিল, প্রথমে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল, তারপরে আপনাদের আমি বললাম যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা বাদে মধ্যে হয়তো হয়ে যেতে পারে, অ্যান্ড 24 ঘন্টা বাদে দেখা গেল ওটা ডিসেন্ড ডাউন করে গেছে সারফেসের ওপরে আর কি। হ্যাঁ, ওটা একটা মেকানিজম কাজ করে, ওটাকে আমরা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি ভোর্টেক্স স্ট্রেচিং। ওটা কিছু না, আপনি ডট পেনের ইয়ে দেখেছেন, স্প্রিং দেখেছেন, ডট পেনের স্প্রিং, আপনি একটা স্প্রিং আছে মনে করুন, এই স্প্রিংটার নিচের পোর্শনটাকে জাস্ট নিচে টেনে দিন, আপনি টেনে দেওয়া সে দেখবেন স্প্রিংয়ের ওখানে একটা ঘূর্ণন হয় আর কি। তো এটাকে আমরা বলি এক ধরনের স্ট্রেচিং। তো ওই মেকানিজমে অনেক সময় কী হয়, এরকম ধরনের সাইক্লোনিক সার্কুলেশন যেটা কি না কোনো এক লেভেল থেকে কোনো এক লেভেল পর্যন্ত বিস্তৃত আছে, সেটি স্ট্রেচড হয়ে ভূপৃষ্ঠে চলে এলো, সমুদ্রপৃষ্ঠে চলে গিয়ে, সমুদ্রপৃষ্ঠে যখন চলে আসে তখন এটি লো প্রেশার হিসেবে আমরা দেখতে পাই। তো এটা হবেই কি না সেই মুহূর্তে, এই এই এটা হবেই কি না এই মুহূর্তে বলার মতো পরিস্থিতিতে আমরা নেই, তবে এটা যে হবেও না এটাও বলা যায় না, এই কারণ এরকম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে, হয়েছে। তো দেখা যাক আগামী 24 ঘন্টা 48 ঘন্টাতে সিচুয়েশান কী করে। দিস ইজ ওয়ান সিনপটিক সিচুয়েশান আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি 0.9 কিলোমিটারে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ 0.9 কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে, এবং মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, পাস করে গেছে, ওই ট্রাপটা পাস করছে, মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে। তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল, হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। তো ডিটেলস হচ্ছে এই রকম, যেমন ধরুন 3 জুলাই থেকে 6 জুলাই, মানে আজ থেকে আজকাল পরশু এই 3 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে। দ্যাট মিন্স মোর দ্যান 75% অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল, হালকা মাঝারির যাই হোক। 7 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, আর 8 এবং 9 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, দেখুন রেনফলটা কমে আসছে কীরকম, এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড, কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। যেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর ওয়েদার ওয়ার্নিং আছে, ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম, ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে, এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরে, দুটি মেদিনীপুরেই, এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে
দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে। এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই। আগামী 5 তারিখে অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের সর্ব উত্তরের যে 5টি জেলা, সেখানে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, দক্ষিণবঙ্গেও নেই। 6 তারিখে খালি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই 6 তারিখের জন্য। 7 তারিখে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ওয়ার্নিং, ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং, ঠিক আছে।